হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে অনলি কয়েকটা ড্রেস দেখাবো এবং এগুলো সবই হচ্ছে গিয়ে পাকিস্তানি ডেটো। আর এগুলোর একটা ভালো দিক হচ্ছে গিয়ে এগুলোর সাথে দোপাট্টা যেটা সেটা হচ্ছে জ্যাকার দোপাট্টা, যেটা আপনাদের খুবই পছন্দের। হ্যাঁ, জ্যাকার দোপাট্টাটা ইউজুয়ালি আমরা সবাই এই জন্যই পছন্দ করি, এটার মধ্যে একটা ডিফারেন্ট লুক থাকে। আর একটা ফেরদৌসের ডিটো দেখাবো। এই ডিটোটা আমাদের এর আগেও এসেছিল এবং এটার জন্য অনেক 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 রিকোয়েস্ট আছে, যেটার জন্য এটাকে আমাদের আবার রিস্টক করতে হয়েছে। হ্যাঁ, তো আগে নতুনগুলো দেখিয়ে নিই, তারপর ওইটা আবার আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো এই ড্রেসটা দিয়ে শুরু করি। এটা আমি এটা দিই, এটা হচ্ছে কি এটার ক্যাটালগটা। আর এগুলোর প্রাইসগুলো অনেক রিজনেবল হবে। জ্যাকার দোপাট্টার ড্রেস, বাট প্রাইসটা খুবই রিজনেবল হবে। হ্যাঁ, আপনারা ক্যাটালগের হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিবেন, তাহলে অর্ডার শর্ট আউট করা অনেক বেশি ইজি হয়, ঠিক আছে? আমি এটা সরিয়ে ফেললাম আবার। এই ড্রেসগুলোর একটা ভালো দিক হচ্ছে গিয়ে যে এগুলোর এমব্রয়ডারি প্যাচটা, ফ্রন্টে যে এমব্রয়ডারি প্যাচটা থাকে নর্মালি, সেটা একদম এমব্রয়ডারি করে বসিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সেটা একদমই এমব্রয়ডারি, এই প্যাচটা হচ্ছে কি বসিয়ে দেওয়া আছে, এমব্রয়ডারি করা আছে। আর পাশে হচ্ছে কি সব ডিজিটাল প্রিন্ট, নিচেও ডিজিটাল প্রিন্ট। কালারটা খুবই সুন্দর, একটা স্কিন কালার, অফ হোয়াইট কালার, গ্রিন, তারপরে একটু মিষ্টি কালার দিয়ে, অরেঞ্জি টাইপের মিষ্টি কালার দিয়ে হচ্ছে গিয়ে করা। আচ্ছা, এইটার হচ্ছে গিয়ে আমি মেজারমেন্টটা বলে দিই আগে। কারণ অনেকেই হচ্ছে গিয়ে মেজারমেন্ট জানতে চায়, তো সেক্ষেত্রে লাইভে মানে ভিডিওতে বলে দিলে সবাইকে বারে বারে করে আর আমার বলতে হয় না। এই যে 48 পর্যন্ত আছে, হ্যাঁ 47 পর্যন্ত যাবে, নিচের এই জিনিসটা কাটা পড়বে। আর এই যে দুই পাশে কিন্তু দুইটা পাট দেওয়া আছে। হ্যাঁ, ড্রেসের লেন্থ হচ্ছে 47, আর এই পাটটা, এই পাড়গুলো তো আপনারা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে বসিয়ে নেবেন, তো এই পাড়ের লেন্থ ইটা আছে হচ্ছে গিয়ে 3 ইঞ্চি দেওয়া আছে। দ্যাট মিন্স 47-50 পর্যন্ত কিন্তু লেন্থ হয়ে যাবে। হ্যাঁ, দুই পাশে এরকম দুইটা এক্সট্রা পার্ট দেওয়া আছে, যেটা কি না ফ্রন্টের, একটা যাবে ফ্রন্টে আর একটা যাবে ব্যাকে। ওকে, আমি এইবার এটার স্লিপসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কি এটার স্লিপসটা, এই যে এখানে দুইটা স্লিপস দেওয়া আছে, এটা হচ্ছে কি এটা স্লিপসটা, এবং এটার স্লিপসগুলো কিন্তু ফুল স্লিপস হবে। এটা স্লিপসটা হবে ফুল স্লিপস। আচ্ছা, এটার ব্যাক পার্টটা হচ্ছে কি প্লেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি ব্যাক পার্টের জন্য আলাদা কাপড় দেওয়া আছে, এটা ব্যাক পার্টটা প্লেন। এগুলো হচ্ছে পাকিস্তানি ডিটো লনের মধ্যে। এই যে এটা হচ্ছে কি ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টের নিচে কিন্তু এরকম পাড়গুলো যাবে, ঠিক আছে? তো এটা গেল ব্যাক পার্ট, এটা গেল স্লিপস। আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে স্কিন কালারের প্যান্টের কাপড়টা। এবার দেখিয়ে দিই এটা সুন্দর দোপাট্টাটা, দোপাট্টাগুলো হচ্ছে জ্যাকেট দোপাট্টা, খুবই 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 নাইস। এই যে দেখো, এই দোপাট্টাটা দিয়ে যখন তুমি ড্রেসটা পরবা, এটা তো অসম একটা দোপাট্টা, তাই না? প্রত্যেকটা ড্রেসের সাথেই হচ্ছে কি জ্যাকেট দোপাট্টা দেওয়া, অরেঞ্জ, একটা মিষ্টি অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশনে, ঠিক আছে? এই যে দোপাট্টার কোয়ালিটিটা জাস্ট তোমরা দেখো, ঠিক আছে? আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই। এই যে এরকম কাতানের মতো করে কাজ করা, আর খুবই লাইট ওয়েট, খুবই নাইস। এই হলো গিয়ে ফুল ড্রেসটা। যাদের যাদের পছন্দ হচ্ছে তারা হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও,
যাদের যাদের পছন্দ হচ্ছে তারা হচ্ছে কি একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এগুলোর প্রাইসটা এবার বলে দিই, তাই না? এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2950 করে। হ্যাঁ, এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2950 করে। জ্যাকার দোপাট্টার একটা ড্রেস পাকিস্তানি, সেটার প্রাইস হচ্ছে 2950, এর থেকে আর ভালো কী হতে পারে, তাই না? ওকে, আমি এবার এই ড্রেসটা সরিয়ে ফেলি। এবার দেখাবো এই ড্রেসটা, সুন্দর একটা কালার কম্বিনেশন লাইট গ্রিনের মধ্যে। লাইট গ্রিনের মধ্যে আর ফ্রন্টের যে এমব্রয়ডারিটা করা আছে সেটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক। হ্যাঁ, মানে অসাম একটা কম্বিনেশন। আমি এটা সরিয়ে ফেললাম, ঠিক আছে? এই যে দেখো সেম। আচ্ছা, তোমরা, আমি আগেরটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখাইনি, এটার এমব্রয়ডারিটার ফিনিশিংটা দেখো কত সুন্দর করে এমব্রয়ডারিটা করা, ঠিক আছে? কত সুন্দর করে এমব্রয়ডারিটা করা। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এইখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু স্টোনিংও করে নিতে পারো। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা আগেরটার মতনই লাইক ইটা আর কি, ডিজিটাল প্রিন্টার, ঠিক আছে? এটার মধ্যেও কিন্তু সাইডে দিয়ে এই যে এক্সট্রা পার্ট দেওয়া আছে, দুই সাইডে কিন্তু এই এক্সট্রা পার্টটা দেওয়া আছে। এই পার্টটা হচ্ছে গিয়ে ফ্রন্টের নিচে আর ব্যাকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা। হ্যাঁ, এটা ব্যাক পার্টটা, এটা যেহেতু মানে এক কালারের, কোনো প্রিন্ট নাই, সেহেতু আমি আর খুলে দেখালাম না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, দুইটা স্লিপস আসবে, বেশ সুন্দর দুইটা স্লিপস। আচ্ছা, আর এইবার আমি এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। এবার এটার দোপাট্টাটা দেখাই। এগুলোর দোপাট্টাগুলো একদম জাস্ট অসম ক্যাটাগরির দোপাট্টা। আমাকে যখন নাকি এই কালেকশনটা দেখিয়েছে, হ্যাঁ, এটার জাস্ট দোপাট্টাটা দেখেই হলো গিয়ে আমি আর কোনো কিছুই চিন্তা করি নাই, আমি জাস্ট অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, জ্যাকার দোপাট্টা তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট এটা হচ্ছে গিয়ে জ্যাকার দোপাট্টার ড্রেস। দোপাট্টাটা একদম অসম ক্যাটাগরির একটা দোপাট্টা, আর এগুলো খুবই লাইট ওয়েট হয়। আর যারা একটু শিফন টাইপের দোপাট্টা পরতে পছন্দ করো না, লাইক একটু কি বলে এটাকে, অনেকে মনে করো যে একটু পাতলা হয় বা কিছু একটা, তাদের জন্য তো জ্যাকার দোপাট্টা হচ্ছে গিয়ে একদম হেভেন। সো এটা হলো গিয়ে ড্রেসটা, এগুলোর প্রাইস হচ্ছে 2950 টাকা, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাবো। ড্রেসই সুন্দর, প্রত্যেকটা ড্রেসই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো খুবই লিমিটেড স্টক, তো আমাকে খুব বেশি অর্ডার প্লেস করে না, আমি আসলে দিতে পারবো না। যখন ড্রেস শেষ হয়ে যায়, সবাইকে যখন আমার সোল্ড আউট বলতে হয়, তখন জিনিসটা আমার কাছেই, আমার নিজের কাছেই আসলে ভালো লাগে না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এই যে এই পিঙ্ক ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু সব এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই পিঙ্ক ফ্লাওয়ারগুলো হচ্ছে গিয়ে হট পিঙ্ক, বেবি পিঙ্ক, গ্রিন দিয়ে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, ঠিক আছে? তো এটার কিন্তু, এটার কিন্তু সাইডের যে প্যানেল, হ্যাঁ, প্যানেলের এটা কিন্তু আলাদা করে
কোনো ডিজিটাল প্রিন্ট করা নেই, বাট এটা সাইড থেকে কেটে তোমরা নিচে যখন বসাবা, মানে ফুল ড্রেসটা তো হচ্ছে গিয়ে খুব হেভি ডিজিটাল প্রিন্ট করা, তো যখন নিচে একটা ব্ল্যাক কালারের পোর্শন থাকবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টটা। ব্যাকপার্টটাও প্লেন, এই জন্য আমি ব্যাকপার্টটা আর খুলে দেখালাম না। এটা হচ্ছে স্লিপসটা, স্লিপসটা হচ্ছে উপর দিক দিয়ে একটু অ্যাশ টাইপের হয়ে এসেছে, ব্ল্যাক অ্যাশ, আর নিচে হচ্ছে ব্ল্যাক, মানে একটা কন্ট্রাস্ট করে দিয়েছে। হ্যাঁ, স্লিপসটা যখন বানিয়ে পরবেন তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আচ্ছা, এবার আমি এটার দোপাট্টাটা দেখাই। এই হলো গিয়ে এটার দোপাট্টা, এটা হচ্ছে কি এটার দোপাট্টা, ব্ল্যাক, হট পিঙ্ক, রেড, অলিভ গ্রিন, সব কিছুর কম্বিনেশনে দোপাট্টাটা। আর এটাও কিন্তু জ্যাকেট দোপাট্টা, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা জ্যাকেট দোপাট্টা। আপনারা যখন ডেলিভারি নেবেন তখন বুঝতে পারবেন যে ব্যাপারটা কতই না সুন্দর, আর কতই না, মানে দোপাট্টাগুলো স্পেশালি কতই না সুন্দর। আমি সুন্দর করে ড্রেসটাকে রাখছি, তো যাদের যাদের পছন্দ হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। এই যে এটা হলো গিয়ে ড্রেসটা, এই হলো গিয়ে আপনাদের সবার ফেভারিট জ্যাকেট দোপাট্টা ড্রেস, এগুলোর প্রাইস হচ্ছে 2950 করে। ড্রেসের ম্যাটেরিয়ালস সব কিছুই কিন্তু লন, হ্যাঁ, ব্যাকপার্ট, প্যান্ট, স্লিপস সব কিছু লনের মধ্যে, আর দোপাট্টাটা হচ্ছে জ্যাকেট। প্রত্যেকটা কালার সুন্দর, একটা স্কিন কালার, আরেকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, একটা অলিভ, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই ব্লু। হ্যাঁ, এটা হলো গিয়ে ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা, এটারও কিন্তু সাইডের প্যানেলটা এক্সট্রাভাবে কোনো প্যানেলের ই করা নাই, কিন্তু এখান থেকে সাইড থেকে কাপড় কেটে তোমরা নিচে বসাতে পারবা যাদের লেন্থ নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্টের এমব্রয়ডারিটা, ফ্রন্টের এমব্রয়ডারিটা খুবই সুন্দর, তোমরা একটু কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবা জিনিসটা কতই না সুন্দর। এখানে স্ট্র্যাপের মতন দেওয়া আছে, ঠিক আছে, একটা ভাইব্রান্ট গ্রিন কালার দিয়ে, আর ফ্লাওয়ারগুলো তো পিঙ্ক ফ্লাওয়ার, লাইক মোর বেটার একটা কালার আছে না সেই কালার দিয়ে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে ব্যাকপার্টটা, ঠিক আছে, আর স্লিপসটা দেখিয়ে দিই আমি। এই যে এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিপসটা, দুইটা স্লিপসে কিন্তু খুবই সুন্দর দুইটা ফ্লাওয়ার দেওয়া আছে, হ্যাঁ, ডিজিটাল প্রিন্টের। এই ফ্লাওয়ারটা যখন সাইড করে মাঝখানে বসাবেন, মানে স্লিপসে এরকম আসবে, ঠিক আছে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এই যে জিনিসটা এইরকম আসবে, হ্যাঁ, এই ফ্লাওয়ারটা এরকম থাকবে, ঠিক আছে। তো এই হলো গিয়ে স্লিপসটা, স্লিপসটা খুবই সুন্দর অ্যাশি টাইপের একটা, উপরে হচ্ছে গিয়ে অফ হোয়াইট, আর নিচের দিকে অ্যাশ, আর একটা স্কাইয়ের পার করা আছে। এবার দেখিয়ে দিই এটার দোপাট্টাটা,
এই যে এটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা, দোপাট্টাটা জাস্ট দেখো তোমরা, ওয়াও জাস্ট অসম, স্কাই এর সাথে রেড এর কম্বিনেশন খুবই সুন্দর একটা জ্যাকেট দোপাট্টা, ঠিক আছে। জ্যাকেট দোপাট্টা আসলে পার্সোনালি আমার নিজেরও খুব পছন্দ, বিকজ অফ জ্যাকেট দোপাট্টাগুলো পরলে অনেক 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 বেশি এলিগেন্ট লাগে। এটা হচ্ছে ফুল ড্রেসটা, সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ ওকে, এবার এটা রেখে দিলাম। এবার যে ফেরদৌসের যে ব্ল্যাক কালারের ড্রেসটা আমাদের আবার রিস্টক হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা হলো কি ড্রেসের ক্যাটালগটা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, এটার সাথে একটা নেক পিস আছে, দুইটা বেসিক্যালি নেক পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আগে আমি ফ্রন্ট আর ব্যাকটা দেখিয়ে নিই, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর, নিচে হচ্ছে গিয়ে খুবই ফ্লোরাল প্রিন্ট করা, আর এখানে কিন্তু ব্ল্যাকের উপরে কপার কালারের প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা। এই বেসিক্যালি আমার এই কপার কালারের এই পোর্শনটা বেশি, মানে বেশি ভালো লেগেছে এই কারণে, এই ফ্লোরালের সাথে এই কপারটা খুবই এলিগ্যান্ট লাগছে এই জন্য। হ্যাঁ, আর উপরে যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্লেইন ব্ল্যাক। আমি এবার ব্যাক পার্টটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ফ্রন্ট পার্টে ওরা বেশি কিছু, মানে বেশি ডিজিটাল প্রিন্ট দিতে পারে না, তো এই জন্য হচ্ছে গিয়ে ব্যাক পার্টে অনেক 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 বেশি ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে। এইবার আমি হচ্ছে গিয়ে এটার স্লিপসটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গিয়ে এটার স্লিপসটা, অল ওভার ফ্লোরাল প্রিন্টের একটা খুবই সুন্দর স্লিপস। ওকে আচ্ছা, এটার মধ্যে এই যেহেতু ওরা প্লেইন একটা ব্ল্যাক দিয়েছে, তো এইখানে একটা নেক পিস দিয়েছে, যেই নেক পিসটা কিনা হচ্ছে ব্ল্যাক কালারের পার্ল বসানো। হ্যাঁ, আর টিস্যু কাপড়ের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা নেক পিস দিয়েছে। এই নেক পিসটা হবে এইখানে, আর এটার নিচে আরেকটা প্যাচ আসবে, সেটা হচ্ছে কি ড্রেসের নিচে যাবে। হ্যাঁ, ড্রেসের নিচে এই এমব্রয়ডারি আমি এইখানে রাখি, তাহলে তোমরা এমব্রয়ডারি প্যাচটা খুব সুন্দর করে বুঝতে পারবা। আর এই এমব্রয়ডারি প্যাচটাকে কিন্তু তোমরা একদম সাইড থেকে কাট আউট করে নিবা। হ্যাঁ, সাইড থেকে কাট আউট করে নিবে, কাট আউট করে নিয়ে ঝুলিয়ে বসাবা, ঠিক আছে। মানে লাইক ড্রেসের উপরে বসাবা না, এরকম করে ড্রেসের উপরে বসাবা না, এরকম ঝুলিয়ে বসাবা। হ্যাঁ, ঝুলিয়ে বসালে যখন কাট আউট করবা জিনিসটা সুন্দর লাগবে দেখতে। তো আমি নেক পিসটা এটা এখানে রাখি, আর এটার প্যান্ট, প্যান্টটাও খুবই সুন্দর, প্যান্টের মধ্যে কিন্তু এরকম অ্যাম্বস করা আছে। হ্যাঁ, প্যান্টটা কিন্তু প্লেন না, আর এই যে দেখো অ্যাম্বসগুলো খুবই হাই কোয়ালিটি, এগুলোর কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, অ্যাম্বসগুলো খুবই হাই কোয়ালিটি, এই যে দেখো। এটা হচ্ছে প্যান্টের পিসটা। এবার দোপাট্টাটা দেখিয়ে দিই। দোপাট্টাটা হচ্ছে ফ্লোরালের শিফনের, এটা হচ্ছে দোপাট্টাটা শিফনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা। হ্যাঁ ঠিক আছে, তো এই হলো গিয়ে দোপাট্টাটা, এটা হলো গিয়ে ড্রেসটা।
তো এটার এবার প্রাইসটা বলে দিই না, এটার প্রাইসটা আগের প্রাইসই আছে, এটার প্রাইস 2900 টাকা। তো যার যার পছন্দ হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবো, আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে? আর আর কি, ঢাকার সবখানেই আমার ক্যাশ অন ডেলিভারি যায়, চিটাং, সিলেট, বগুড়া এইসব জায়গাতেও আমার ক্যাশ অন ডেলিভারি যায়। আর যেখানে যেখানে যাবে না তারা কি ড্রেস পাবে না? অবশ্যই পাবে, তাদের জন্য অনেক 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 ধরনের উপায় আছে। সো দেখো তোমরা কার কোনটা পছন্দ হয়। ওই আগের যে চারটা দেখিয়েছি সেগুলো ছিল জ্যাকেট দোপাট্টার 2950 করে, আর এটা হচ্ছে শিফন দোপাট্টার ফেরদৌসের ডিটো, এটার প্রাইস হচ্ছে 2900 করে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আলো ফেস।